আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আশা করছি সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদেরকে ঢাকা শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এটার জন্য কর্মচারীও আছে প্রচুর। আপনি ঘোরার জন্য যদি মনে করেন তো এখানে আসবেন।
VIP টার্মিনাল মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পারসন অর্থাৎ কোন দেশের প্রেসিডেন্ট অথবা প্রধানমন্ত্রী যখন আসে আমাদের দেশে এবং আমাদের প্রধানমন্ত্রী আসা যাওয়া করে তখন এই টার্মিনালটা ব্যবহার করা হয় তাহলে স্পেশাল এবং বেল বাটনে একটা ক্লিক করে রাখেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন না করে থাকলে আমাদের এই কষ্টটাই বৃথা এখন আপনাদেরকে নিয়ে যাব পুরো উপরে দোতলায় দোতলায় আপনাদেরকে দেখাবো অবস্থাটা কি চলতেছে চলুন দেখে আসি এই যে ঢুকতেছি ঠিক তার বাম পাশ দিয়ে গাছের ঠিক বাম পাশ দিয়ে লেখা আছে আন্তর্জাতিক বহির্গমন যারা বাহিরের দেশে যায় তাদের জন্য উপরতলা আর যারা বিদেশ থেকে আসে তারা নিচতলাতে আসে তো আজকে আপনাদেরকে উপরে নিয়ে যাব এখন উপরের দিকে যাচ্ছি দেখুন লকডাউনের কারণে এখানে ওরকম কোনো পুলিশই নাই পাহারাও নাই আমরা এখন উপরে উঠে যাব দেখব বর্তমান পরিস্থিতি কি অবস্থা হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঢাকা টার্মিনাল 1 দিয়ে আমরা প্রবেশ করতেছি একটা সময় এখানে মানুষের কারণে হাঁটা যায় না চলা যায় না এখন তার বর্তমান পরিস্থিতি দেখতে পাচ্ছেন কি অবস্থা যদিও ভিডিওটা লাফালাফি করতেছে আমরা আবারো মাপ চেয়ে নেই দেখুন একেবারে ফাঁকা টার্মিনাল একেবারে ফাঁকা বর্তমান পরিস্থিতিতে এরকমই চলতেছে দেখুন একজন মানুষ সেও এখানে ডিউটিরত ব্যক্তি কিন্তু যাত্রী এখানে দেখাই যাচ্ছে না এখান থেকে পুরো এয়ারপোর্টের সিনটা দেখা যাচ্ছে এই যে মসজিদটাও দেখা যায় খুব সুন্দর ফাদার অফ নেশন জাতির পিতার ছবি এখানে দেখা যাচ্ছে যদিও জাতির পিতা ঠিক আছে কিনা জানি না কিন্তু বাংলাদেশের বঙ্গবন্ধুর ছবি আল্লাহ তাআলা কবে আমাদেরকে এই সমস্ত
রং দিয়ে নয়, পুরো আটাই। নেমে আমরা আস্তে আস্তে বের হয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছি। এক একটা পোস্ট, লাইট পোস্ট দেখেন, এই লাইট পোস্টটা পুরো এয়ারপোর্টটাকে আলোকিত করে রাখছে। আরো একটা লাইট পোস্ট আছে। প্রবেশ করা এই যে আমরা এখন এয়ারপোর্ট গোল চত্বরের কাছে একেবারে চলে আসছি। এই যে গোল চত্বর মেইন রোড, এটার সামনে বাবু সালাম মাদ্রাসা এবং এটার পিছনে, এই যে মাদ্রাসাটার পিছনেই হজ ক্যাম্প। একসময় ইনশাল্লাহ হজ ক্যাম্প সম্বন্ধে আপনাদেরকে ভিডিও দেখাবো ইনশাল্লাহ। আবার বলতেছি, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই। আমিন বাংলা ইসলামিক টিপস টিভি, আসসালামু আলাইকুম।